লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী বিদায়ী শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দুপুরে রায়পুর পৌর শহরস্থ রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠান বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রফিকুল হায়দার বাবুল পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের দুই আসনের সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়ন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জমশেদ কবির বাকিবিল্লা। রাখার পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ জুটন, রায়পুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন ফারুক মজুমদার। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি বিপুল সংখ্যক স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল পিঠা উৎসব, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। কোনো উপজেলা যদি থাকে বা এটা যদি সরকারি নীতিমালায় থাকে, এটা সরকারিকরণ যেন করা হয়, সংসদেও আমি এই ব্যাপারে দাবি উত্থাপন করব এবং মন্ত্রণালয় জ্ঞান করব। 1,000 না 1,00,000, সরি 1,00,000 টাকা। না,